প্রশাসনের পক্ষ থেকে সেরা পূজোর পুরস্কারে সম্মানিত করলেন হাওড়ার মালি পাঁচখড়া থানা। দীর্ঘদিন পর করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী, গ্রাম নিম্নমুখী হওয়ার ফলে রাজ্যের উৎসব মুখর মানুষ উৎসবের আমেজে মাতোয়ারা হলেন এই বছর। সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেন তাদের নিজ নিজ সেরা উৎসবকে। দুর্গাপুজো, কালীপুজো, ছট পুজো, মহরম প্রতিটি উৎসব পালন করা হয়েছে প্রশাসনের নজরদারিতে কোভিড বিধি অনুযায়ী। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন হাওড়ার সিটি পুলিশ। উৎসব মুখর মানুষও কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাই হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হাওড়ার বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করে তাদের হাতে স্মারক তুলে ধরে সম্মান জানানো হয়। এই সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার সিটি পুলিশের পক্ষ থেকে ডিসিপি উত্তর বিভাগে শ্রী অনুপম সিং, আইপিএস শ্রী গৌতম চৌধুরী, উত্তর হাওড়ার মাননীয় বিধায়ক, এসিপি উত্তর এক শ্রী আব্দুল গফর, ডাব্লিউবিপিএস মালি পাঁচঘড়ার ইন্সপেক্টর ইনচার্জ শ্রী অমিত কুমার মিত্র ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে মোট 55টি উৎসব উদযাপনকারী কমিটিকে পুরস্কৃত করা হয়। এই যে পুজোকে নিয়ে, ছট পুজো, বিভিন্ন রকম পুজো নিয়ে যে আজকে এই অনুষ্ঠান মালি পাঁচঘড়া থানার পক্ষ থেকে, কী বলবেন এই উদ্যোগ পুলিশের প্রতি কনফিডেন্স কি? অবশ্যই আমরা বিভিন্ন কাজ করছি যাতে পাবলিকের কনফিডেন্স সবসময় আছি। এটা একটু ছোট উদ্যোগ নিয়েছি আমরা যাতে যে দুর্গাপূজা ছিল, ছট পুজো ছিল, কালীপুজো ছিল, মহরম ছিল, যে কমিটিগুলো আমাদের সবসময় সাহায্য করেছে, গভর্নমেন্ট যে আইনগুলো যা গাইডলাইন ছিল ভালো করে পালন করেছে, তাদেরকে আমরা মানে কাজ করার পক্ষ থেকে সংবর্ধনা জানিয়েছি। আশা করছি আগামী বছরে এইরকম ভালো করে কাজ করতে আমাদেরকে সাহায্য করবে। প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে, আপনারা সেরা সেরা হয়েছে, কেমন লাগছে প্রশাসনের কর্মদক্ষতাকে কী বলবেন? কী বলবেন যে এরকম তিনটে পেয়েছি, আমরা চেষ্টা করবো নিশ্চয়ই ছটা পাবো। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।